আসসালামু আলাইকুম জস, আমাদের সেম বরাবর মতো আজকেও আমাদের সেম ভাবে কাজগুলো করানো হয়েছে, যে অ্যাঙ্গেলে এটা আমরা একটু আবার একটু বিকল্প করছি। আমরা এতদিন যে কাজগুলো দেখাইছি আপনাদেরকে, ওগুলো হয়েছে সম্পূর্ণটা বক্সের উপরে, আর এই কাজটা হয়েছে বর্তমানে একটু দেখাই আপনাকে। দেখে এই যে এরকম অ্যাঙ্গেলের উপরে এল অ্যাঙ্গেল যেটা বলে, আমরা এল অ্যাঙ্গেল দিয়ে পুরো ইয়াটাকে আমরা সাজাইছি, এবং হয়েছে এটা অ্যাঙ্গেলের কামটা। আপনাদেরকে আর একটা কথা বলে রাখি, রুফটেসের কাজগুলো যেহেতু আমরা করতেছি, আমরা অ্যাঙ্গেলের কাজগুলো কিন্তু কন্ট্রাক্টে একদম টোটাল কন্ট্রাক্টেও করতেছি। আর হয়েছে এটা হচ্ছে 12-16 মাল দিয়ে কাজ করে, আপনারা চাইলে কিন্তু 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি, এবং হয়েছে 12 ইঞ্চি বাই 16 ইঞ্চি, 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, যে কোনো সাইজের কাজগুলো দিয়ে কাজগুলো আমাদেরকে দিয়ে করাতে পারবেন। তো সারা বাংলাদেশে আপনাদেরকে আর একটা কথা বলি, যে আমাদের যে সিরামিক্সগুলো আছে, এগুলো নুরউদ্দিন সিরামিক্স আপনারা অ্যাভেলেবেল পাবেন। তো আমরা এখন আমাদের মিস্ত্রিরা এই জায়গায় কাজ করতেছে, আপনাদেরকে আমরা যদি একটু দেখাই, মিস্ত্রি বাদের সাথে যদি একটু দেখাই। তো আমরা এখানে কাজ করতে, এই যে যে কাজটা করতেছি, এই কাজটা হয়েছে জনপ্রশাসন মন্ত্রী স্যারের বাসায়। তো এটা হয়েছে সামনে একটা ব্যালকনিতে আপনি যদি একটু দেখাই, এই পাশ থেকে এবং ওই যে কোনা পরিমাণ এখানে আছে প্রায় 26 থেকে 27 ফুটের মতো, এবং এই পাশ থেকে এই পাশে রোবেল কত আছে, এই পাশ থেকে পাশে 24 ফুট মতো আছে না? আচ্ছা, তো আমরা এখানে যে কাজটা করতেছি, অ্যাঙ্গেলের কাজগুলো আমরা নিজেরাই করছি এখানে, কারণ হয়েছে কি, আচ্ছা আমাদের মিস্ত্রি যদি অ্যাঙ্গেলের কাজটা করাইলে আমাদের মানে কি ধরনের রূপটেছে মিস্ত্রি কি ধরনের সুযোগ সুবিধা হয় একটু জোরে বলি। জ্বালাইটা দেখা গেছে আমরা পারফেক্টভাবে দিয়ে লইতে পারি, আবার এলে অ্যাঙ্গেলগুলো অনেক সময় বয়লে এগুলা সবগুলা সমানভাবে বইয়ে না, এগুলো আমরা সুতা ধরিয়া বয়সি, এই জন্য দেখা গেছে এই অ্যাঙ্গেলটা তো এই অ্যাঙ্গেলটাও একটু নেশা করছে, তো এই জন্য আমরা আলাদা গেটে দিয়েও দিচ্ছি। আচ্ছা, এই যে এখানে আরেকটা জিনিস দেখছি, আমাকে মিস্ত্রিরাই দিয়েছে এই যে এখানে যে প্যাকিংটা দিছে, এই প্যাকিংটা দেওয়ার কারণটা কি? প্যাকিংটা দিয়ে এটা এটাতে ডাউন হয়েছে, এটা এই জন্য আরেকটা জ্বালাই প্যাকিং দিয়ে উড়ে দিছে। ডাউন হয়েছে বলতে মানে নিচে দিয়া, একটু নিচে হয়ে গেছে মানে? ও আচ্ছা আচ্ছা, মানে এগুলো এই যে কর্নারটা থেকে ওখান থেকে কর্নারটা নিচে হয়েছে, যার কারণে প্যাকিংটা উড়ে দিছে এখান থেকে এইটা, আর ওইটা ঠিক আছে। এই যে এখানে যে ফাঁকা জায়গাটা, এখানে প্রায় কত 10 মিলির মতো ফাঁকা আছে, 10 মিলির মতো ফাঁকা আছে। ফাঁকা থাকার কারণে দেখা গেছে আপনার এই যে একটা প্যাকিং দিছে, এই যে প্যাকিংটা কিন্তু দেওয়া হয়েছে 10 মিলি ফাঁকা থাকার কারণে। আমরা চাইলে জ্বালাই দিয়ে ধরা দিতে পারি, চাইলে জ্বালাই দিয়ে ধরা দেওয়া কিন্তু তেমন বেশি জ্বালাই দিলে হবে কি, কারণ সেই জায়গায় আমি প্রত্যেকটা কাজ আপনাদেরকে বলি, আমি যত জায়গায় কাজগুলো করাই আমার একটা টার্গেট থাকে, যে যে কাজগুলো করা আমার যদি সময় একটু বেশিও লাগে, তবে সেই যে কাজটা যাতে মানে মজবুত হয়, আসলে হচ্ছে মজবুত যদি না হয়, কারণ সেই এখান থেকে যে আমি জ্বালাই দিয়ে ধরা দিতাম, এটা যদি অনেকবার লাড়া সারা পড়তো তাহলে কিন্তু এটা যে কোনো মুহূর্তে ছুটে যাওয়ার সম্ভাবনা ছিল, তার কারণে এখানে আমি এটাকে মানে এক্সট্রা একটা প্যাকিং দিতে বলছি। এবং এই যে পাশে নিচে একটা পাইপ দিছি, এই পাইপটা আমি চাইলে অ্যাঙ্গেল দিয়ে আমি করতে পারতাম, কিন্তু এটা করি না, কারণ অ্যাঙ্গেলের সাথে আমার পাইপটাকে আমি মনে করছি যে পাইপটা মজবুত হবে অনেক। পাইপটা যে আমাদের এগুলো কিন্তু ছুতে ছুতে লাগানো, মাঝখানে ডাউন অ্যাঙ্গেল ডাউন দেখার জন্য 2 মিলি অ্যাঙ্গেল তো বাইরে আসবে না, করা যায় না। অ্যাঙ্গেলের মিস্ত্রি দিয়ে যদি মানে বাইরের মিস্ত্রি দিয়ে কাজ করা মানে আপনাদের কোনো মানে সমস্যা হয় কি? বাইরের মিস্ত্রি হলে এটা ফাড়া দিয়ে ধরে দেই জায়গা, সেই জায়গা মেরে দিও, তার লাইনগুলো ডেউ 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 দেখা, মানে ডেউ ডেউ হবে, আঁকা বাঁকা দেখা যাবে। আর এখন মানে সোজা হইতেছে না? আচ্ছা, আমি যদি একটু পাশে দেখি, মানে আঁকা বাঁকা বলতে কি, মানে যে আঁকা বাঁকা বলতে দেখা গেছে এক লাইন উপরে দেখা গেছে, আর এক লাইন নিচে লাইন না যাইবো, দেখা গেছে এক এই পাশে ডালে দিয়ে দিয়েছে, এই যে এই লাইনগুলো এই লাইনগুলো দেখা গেছে, আমার এই পাশে 4টা রুয়া, ঘরের যেমন রুয়া দেয় রুয়া মতন 4টা রুয়া দেখা গেছে, আমি মাঝখানে রুয়াটা আমার ডাউন, মাঝখানে আমি পাড়া দিয়ে ধরে ফেরাক মারিয়ে দিছি, বা এই জায়গাটা জ্বালাই করে আমার এই টালিটা দেখা গেছে, এই কানেগুলো ফাঁক থাকবে, এই কানেগুলো না, এই কানেগুলো ফাঁক থাকবে, এরকম মশা নেশা হইলে তাহলে আমার নিচে যাওয়ার ফাঁক থাকবে, এগুলো অন্য মিস্ত্রি দিয়ে করাইলে দেখছে এগুলো এরা বলে অ্যাঙ্গেল মিস্ত্রি গুলো যে বাইরে করাইলে একটা সমস্যা, বাইরে অ্যাঙ্গেল মিস্ত্রি দিয়ে কাম করাইলে এই সমস্যাগুলো বেশি মানে সমস্যাগুলো বেশি হয় নাকি? বেশি হয় এগুলো তো মালিকের ক্ষতি হয় আর কি। আমাদের কাছে এই যে অ্যাঙ্গেলের যে স্ক্রুগুলো, এগুলো কিন্তু আপনারা মার্কেটে একদম অ্যাভেলেবেল পাবেন না, আর মার্কেটে যদি পান হয় আপনার দেখা যাচ্ছে টেম্পারাস করা যে মালগুলো এগুলো কিন্তু পাবেন, আপনারা এই স্ক্রুগুলো পাবেন, এই যে স্ক্রুগুলো এগুলো কিন্তু পাবেন মার্কেটে, পাইলেও মার্কেটে যদি পান হয় আপনার এই যেগুলো টেম্পার করা এই জিনিসটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, আপনারা কিন্তু মার্কেটে মাল পাবেন এই যে ধরনের স্কুলগুলো পাবেন, কিন্তু এইরকমভাবে মানে মানে টেম্পার করা মালগুলো পাবেন না। যে আমাদের যে রুফটেসগুলো আছে এগুলো মানে আপনাকে অনেক দোকানদার, যেমন আমরা আগে দেখাইছি যে এইভাবে, কারণ এসে এইভাবে কি যখন এইভাবে রাখা হয় এটা কি সমান্তরালভাবে থাকে, আমি যেটা অ্যাঙ্গেলে মালগুলো ব্যবহার করব এই মালগুলো কি পরিমাণ লোড নেয়, এই যে কর্নারগুলোতে কি পরিমাণ লোড নেয় আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, আমি এখানে আমার একটা মাল আছে 12 ইঞ্চি
নিয়েছি ভাই 16 ইঞ্চি। আপনার অনেকে বলবেন যে ভাই কিছু পড়লে কি ভাঙবে কিনা, আমি এটা দেখানোর জন্য আমি দুজন লোক, আচ্ছা একটু আসেন তো এটা দেখি কয়জন উঠতে পারবেন এটাতে। দুজনে প্রায় 70-75 কেজি করে আছে, দুজন একদম মানে ফুললি। এখনকার মালগুলো এত পরিমাণ স্ট্রং, এই যে আমি দাঁড়াইছি এগুলো একদম ইয়া করে দাঁড়ানো হবে, এই যে মালগুলো অনেক স্ট্রং, মানে এখন মনে হইতেছে যে ভাঙিয়ে গেছে কিন্তু আসলে মালের কিন্তু কোনো কিছু হয় নাই। দেখেন আমাদের এই প্রোডাক্টগুলো যদি নিতে চান বিদেশ কিনে, যদি ফোন নাম্বার যদি আপনি যোগাযোগ করেন এবং আমাদেরকে দিয়ে ইনশাল্লাহ সারা বাংলাদেশে যেখানে আপনার মানে কাজের পরিমাণ একটু মানে মোটামুটি আছে আমাদেরকে দিয়ে কাজগুলো করাতে পারেন। বিশেষ করে অ্যাঙ্গেলের যে কাজগুলো আমাদেরকে দিয়ে কিন্তু যে কোনো জায়গায় করাতে পারবেন। আমি এখন জনপ্রশাসন মন্ত্রী স্যারের বাসায় যে কাজটা করতেছি, আমরা এর আগে আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে আমরা এই যে এই পাশে বিচার প্রধান বিচারপতির বাসায় আমরা যে কাজটা করছি, এই কাজটা একদম চারপাশে আপনার এরকমভাবে কটেজগুলো করা হয়েছে। এবং বর্তমানে আমি এই যে এই পাশে কাজগুলো করতেছি একটা কটেজের, এবং এই মন্ত্রীপাড়াতে যতগুলো কাজ আছে ইনশাল্লাহ করতেছি। ইনশাল্লাহ মানে সারা বাংলাদেশে এইভাবে আশা করি আপনাদের সাপোর্ট যদি থাকে এবং আমরা কাজগুলো পাবো, আর আপনাদের সাপোর্ট না পাইলে হয়তো এতটুকু আসতে পারতাম না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।